থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এরপরে লিখেছে ভাবনা, সালাম আলাইকুম ম্যাম। আমার 9 উইক 5 দিন, আমার সকালের খাবারের পর জেট্রোনোল খাই, আর রাতে খাই ফলিটা, ফাইভ খাই রাতে, একটা একটা। আমার এখন এখন আল্ট্রা করি নাই, কবে করব আল্ট্রা আমাকে প্লিজ বলবেন। হচ্ছে 9 উইক, এই যে আপনার আল্ট্রাসোনোগ্রাম করার সময় এসেছে, এখন আল্ট্রাসোনোগ্রাম করে দেখা হবে যে বাচ্চাটা জরায়ুতে ঠিক মতো বসছে নাকি। প্রথমত আপনার একটি বাচ্চা না দুটি বাচ্চা, হ্যাঁ, তারপরে জরায়ুতে বসছে নাকি, হার্টবিট আসছে নাকি। সুতরাং এইটাই কিন্তু একটা প্রথম আল্ট্রাসোনোগ্রামের সময় এখন চলছে, আপনি এখন যেই করে দেখে নেবেন যে বাচ্চাটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এরপরে শিলা নাহিদ লিখেছে, ম্যাম আমার 28 উইক চলছে, আমার যমজ বাবু, আমার বয়স 20, ওজন 45 কেজি, আমার প্রেশার খুব কম থাকে, আমার হিমোগ্লোবিন কম কম থাকায় দুইটা আয়রন ফাইল দিয়েছে 3 মাসের জন্য। গত 5 দিন আচ্ছা, আপনার যাবৎ হিমোগ্লোবিন আমার বি এরিয়াতে খুব চুলকাচ্ছে, এখন আমাকে অ্যালার্জিস্ট দিয়েছে 5 mg, প্রিনিট দিচ্ছে, প্রিনিট CI এবং ক্যালমিট ডি, টিএসপি দিয়েছে, এক বেলা করে খাচ্ছি। হচ্ছে তো মা, এখন ও কোশ্চেন কোয়েশ্চেন কি, মনে হয় যে ভেজাইনাল এরিয়াতে চুলকাচ্ছে, এটার জন্য কি করবো মনে হয় এটাই জানতে চাইছে। হ্যাঁ, তো ভেজাইনাল এরিয়াতে যদি চুলকায়, একটা হচ্ছে আপনার সাদা স্রাব যাচ্ছে নাকি এটা দেখতে হবে। যদি সাদা স্রাব যায় সাথে চুলকানি থাকে, তাহলে কিন্তু ওই জায়গাতে ইনফেকশন আছে, যে ভ্যাজাইনাইটিস হয় যেসব কারণে। তো সেইটা আসলে জেনে মেডিসিন নিতে হবে, এটা আপনার ডক্টরকে আপনার অবশ্যই জানাইতে হবে, ওটা জেনে আপনার ওই জায়গাতে মেডিসিন নিতে হবে। আর একটা ওই সাথে আপনাকে ফেক্সোফিনাডিন বা সেট্রিজিন নামে ওষুধ খেতে দিতে পারে, প্লাস আপনাকে ওই জায়গাটা ক্লিন রাখতে হবে, বা একটা মলম লাগিয়ে মানে অ্যান্টি ফাঙ্গাল যে কোনো একটা ক্রিম দিতে পারে আপনাকে ওখানে লাগানোর জন্য। আর কিন্তু ওইটা না দেখে কিন্তু আসলে ট্রিটমেন্ট এভাবে প্রেগনেন্সিতে দেওয়া যায় না। তবে আপনি এই সেট্রিজিন বা ফ্লেক্সোফিনারি এটা খেতে পারেন, আর হচ্ছে ওখানে অ্যান্টিফাঙ্গাল কোনো একটা ক্রিম অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারপর না কমলে আপনার অবশ্যই আপনার ডক্টরকে যে আপনার এই সিক্রেশন এবং চারটা দেখাতে হবে। আর এগুলো ঠিক না হলে কিন্তু আপনার হিমোগ্লোবিন বাড়বে না। যে কোনো ধরনের ইনফেকশন শরীরে থাকলে রক্ত তৈরিটা কিন্তু সাপ্রেস হয়ে থাকে, সুতরাং এই ধরনের ইনফেকশন থাকলে এগুলো ভালো করতে হবে। হ্যাঁ, আর এমনিতে এবং ব্লাড সুগার টুগার এগুলো ঠিক আছে কিনা দেখে নিতে হবে। ম্যাম আমি 20 সপ্তাহ গর্ভবতী, আমার 3 মাস যাবৎ সর্দি কাশি, মাঝে মধ্যে একটু কমে আবার বেড়ে যায়। আমার ডক্টর আমাকে রোজিত খেতে বলেছে 100, ফিগজো খেতে বলেছে 120, এবং মন্টিলুকাস খাচ্ছে 10। এখন এমকাস্ট খাচ্ছি কিন্তু কমছে না, এখন আমার কি করতে হবে? সরি, আপনার এরকম সর্দি কাশি যদি সবসময় লেগে থাকে, যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এন্টিহিস্টামিন খাচ্ছেন, মন্টিলুকাস খাচ্ছেন, তারপরে কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাশাপাশি একজন রেসপিরেটরি মেডিসিনও দেখায় নেওয়া উচিত। যে এগুলো অনেক সময় দেখা যায় যে অ্যাজমার যে মানে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা যেটা থাকে, যে কিছুতেই সাপ্রেস হতে চায় না, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খেলে বা হচ্ছে সব ধরনের এন্টিহিস্টামিন খেলেও সাপ্রেস হয় না। সেক্ষেত্রে দেখা যায় ইনহেলারটা খুব মানে ম্যাজিক্যাল কাজ করে, সেই ইনহেলারটা ইউজ করলে খুব আরাম পায় বা কাশিটা একদম সাপ্রেস হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা ওই রকম ট্রিটমেন্ট নিতে হতে পারে, এবং এটা তো কখনোই এরকম ভাবে আপনাকে না দেখে দেওয়া যাবে না। আপনি অবশ্যই একজন রেসপিরেটরি মেডিসিনের ডক্টর অথবা আপনি যে অবস্টেট্রিশিয়ানকে দেখাচ্ছেন তার কাছেও যদি খুলে বলেন যে 3 মাস ধরে কাশি, আমি এই জিনিসগুলো নেওয়ার পরে সেভাবে উপকার পাচ্ছি না, কাশিটা আমাকে যন্ত্রণা দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে উনিও হয়তো বা আপনার জন্য কোনো একটা স্টেপ নিতে পারেন।